বিজ্ঞানের চরম শিখরে পৌঁছে যাওয়া মানুষ চন্দ্র জয় করেছে আরো 50-60 বছর আগে। আজকাল তো বরং মঙ্গলে বসতি গড়ার জন্য তোড়জোড় চলছে চারিদিকে, কিন্তু এই সময় এসেও আমাদের এই পৃথিবীর মধ্যেই রয়েছে এমন কিছু স্থান যেসব স্থানগুলোতে পৌঁছানোর ব্যাপারটি এখনো মানুষের স্বপ্নই রয়ে গেছে। সেন্টিনেল দ্বীপকে তেমনই এক স্থান বলা চলে, যে দ্বীপের অধিবাসীরা এই পৃথিবীর অংশ হয়েও পৃথিবী থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করছে আজ হাজার বছর ধরে। এই সেন্টিনেল দ্বীপ কিন্তু আবার আমাদের প্রতিবেশী। অবাক হলেও সত্যি যে কাগজে কলমে এই দ্বীপটি আসলে ভারতের অধিকারে পড়েছে। ভারত সরকারের পক্ষে যে এখনো এই দ্বীপের মানুষদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। দ্বীপটির অবস্থান বঙ্গোপসাগরে। ভারত সরকার বহুবার চেষ্টা করেও সেই দ্বীপ সম্পর্কে বেশি কিছু জানতে পারেনি। তার প্রধান কারণ হল সেন্টিনেল দ্বীপের অধিবাসীরা আসলে মেহমান পছন্দ করেন না। আরও সোজা ভাষায় বললে, বাইরের জগতের কাউকে এই দ্বীপের অধিবাসীরা দ্বীপের ধারে কাছেও ফিরতে দেন না। তারা এতটাই হিংস্র যে কোনো নৌকা বা হেলিকপ্টার দ্বীপটির কাছে গেলেই তারা তীর বল্লম ছুঁড়ে মারে। চলুন আরও একটু পেছনে যাই। সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের নজর থেকে এই দ্বীপটিও কিন্তু রেহাই পায়নি। 1880 সালে তারা এই দ্বীপ দখল করার কৌশল হিসেবে সেন্টিনেল দ্বীপের কিছু মানুষ অপহরণ করে নেয়। তাদের লক্ষ্য ছিল অপহৃতদের ভালো খাবার দিয়ে, ভালো আপ্যায়ন দিয়ে তাদের মন জয় করে এই দ্বীপ দখল করা। কিন্তু এই চেষ্টাটি ব্যর্থ হয়। যাদের অপহরণ করে আনা হয়েছিল তারা সবাই মারা যায়। এর কারণ হিসেবে বলা যায় তাদের খুবই দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনকি সর্দি কাশির মতো হালকা কারণেও এরা মারা যেতে থাকে। কিন্তু যাই হোক, এই ঘটনার পর থেকে সভ্য মানুষদের প্রতি সেন্টিনেলদের আক্রোশ বেড়ে যায় কয়েক গুণ। 60 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 500 মতো মানুষ থাকতে পারে বলে ধারণা। নৃতাত্ত্বিকদের মতে এই দ্বীপের বয়স প্রায় 60,000 বছর। বিশেষজ্ঞদের মতে কয়েকশো বছর আগে আফ্রিকা থেকে কিছু মানুষ এই দ্বীপে এসে আবাস করেছিল। তারাই এখন এই দ্বীপের স্থায়ী বাসিন্দা। এই দ্বীপে সবাই সেই আদিম মানুষদের মতো জীবন যাপন করে। জানলে হয়তো অবাক হবেন যে এরা এখনো আগুন জ্বালাতেও শেখেনি। বস্ত্র হিসেবে এরা ব্যবহার করে গাছের ছালবাকল। তাদের কোনো ভাষা নেই। তারা কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে থাকে। 2004 সালে সুনামিতে সেন্টিনেল দ্বীপের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেখানকার মানুষ বেঁচে আছে কিনা দেখতে ভারত সরকার সেখানে হেলিকপ্টার পাঠায়। সেই হেলিকপ্টারের দিকে তীর ছুঁড়ে তারা জানান দেয় যে তারা বেঁচে আছে। 2006 সালে আন্দামান দ্বীপের দুই জেলে এই দ্বীপের খুব কাছে মাছ ধরতে যায়। পরে তারা রাতে অত্যধিক মদ পান করে ঘুমিয়ে পড়ে এবং তাদের নৌকা ভাসতে ভাসতে চলে যায় সেন্টিনেল দ্বীপে। দ্বীপের অধিবাসীরা খুবই নৃশংসভাবে হত্যা করে তাদের। কোস্টগার্ড তাদের লাশ উদ্ধার করতে গেলে অধিবাসীরা কোস্টগার্ডদের হেলিকপ্টার লক্ষ্য করে তীর বল্লম ছুটতে থাকে। ফলে তারা লাশ উদ্ধার না করেই চলে আসতে বাধ্য হয় সেখান থেকে। অবশেষে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে তারা আর এই দ্বীপের মানুষদের বিরক্ত করবে না এবং এই দ্বীপের 3 কিলোমিটারের মধ্যে যে কোনো নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর থেকে এই দ্বীপ নিয়ে কোনো তথ্য আর জানা যায়নি এবং তাদের কেউ বিরক্ত করতে যায়নি কেউ। আধুনিক সভ্য এই পৃথিবীর বুকে সভ্যতার আলো বিসর্জন দিয়ে মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে সেন্টিনেল দ্বীপ।